নমস্কার বন্ধুরা, মায়ের কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ একটা রেসিপি, লাউ ছেচকি। নারিকেল দিয়ে এই লাউ ছেচকিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর স্বাস্থ্যের পক্ষে লাউ কিন্তু খাওয়াটা খুবই ভালো। দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। এবার চলে যাব রান্নায়। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের লাউ, সেটা হাফ নিয়েছি। লাউটাকে লম্বা করে সরু সরু টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেশারে আমি ছোটো কাপের এক কাপ জল দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম 1/3 চামচ হলুদ গুঁড়ো। এবার লাউটা দিয়ে প্রেশারে ঢাকনা দিয়ে একটা সিটি মেরে লাউটা সেদ্ধ করে নেব। এবার চলে যাব রান্নায়। গ্যাসের ওপর একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম 1/4 চামচের 1 চামচ সাদা তেল। আমি সাদা তেলে রান্না করছি, আপনারা পারলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। ওপর থেকে দিয়ে দিলাম 1/2 চামচের করে জিরে ও মৌরি, আর দিয়ে দিলাম 1টা তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা। মশলাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। মশলা থেকে যেই সুন্দর গন্ধ ছাড়বে, সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে নেওয়া লাউটা দিয়ে দেবো। লাউটা দিয়ে তেলের সাথে ভালো করে লাউটা মিশিয়ে দেবো। এই লাউয়ের ছেচকিটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খুব কম টাইমে কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর ওপর থেকে দিয়ে দেবো স্বাদমতো লবণ। এখানে আমি একটা মশলা ব্যবহার করছি, শুকনো খোলায় ভেজে নেওয়া মশলার গুঁড়োটা। এখানে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা ও তেজপাতা। সব কিছু শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে মিক্সারে গুঁড়ো করে তার থেকে দিয়ে দিলাম 1/4 চামচের 1 চামচ মশলা গুঁড়োটা, আর দিয়ে দিলাম স্বাদমতো চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে দেবো। মেশানো হয়ে গেলে এবার এর ওপর থেকে দিয়ে দেবো 1টা ছোট সাইজের নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে আবার ভালো করে নারকেলটা লাউয়ের সাথে মিশিয়ে দিয়ে 5 মিনিট গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে রান্না করে নেব। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, এই লাউ ছেচকিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে। দেখুন, এখানে আমার লাউয়ের তরকারিটা রান্না হয়ে গেছে আর লাউয়ের যে জলটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এর থেকে বেশি আর লাউয়ের তরকারিটা রান্না করতে লাগবে না। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে আমি 1টা সার্ভিং বলে লাউয়ের তরকারিটা নামিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু ভেজে নেওয়া মশলা গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি। দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই মশলা গুঁড়োটা ছড়িয়ে দিলে। আমি যেভাবে বানালাম আপনারাও ঠিক এইভাবে বানান, নিশ্চয়ই আপনাদেরও খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।